আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি শফি মাহমুদ সাগর। শুরুতেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় পূর্ব ইউক্রেনের সংঘর্ষিত প্রজাতন্ত্র ডোনেক্স। ওই অঞ্চলের রুশপন্থী নেতা ডেনিস পুলিশিন স্থানীয় সময় গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মূলত রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার জন্যই স্থানীয়ভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়া নক্স বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিজিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। অন্যদিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হলেও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার সময় এখন পর্যন্ত আসেনি বলে মনে করে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ। দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো রিমন ইসলাম, সাবির হোসেন ও কিবরিয়া। পুলিশ জানায়, গতরাতে মোটরসাইকেল চালিয়ে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ ব্রিজের দিকে যাচ্ছিল এই তিনজন। আলমনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে খুলনা মহানগরীতে কাভার্ড ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। গতরাতে নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনের যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত জুয়েল সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমসুরা ফকিরাকান্দি এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। নিহতের চাচাতো ভাই এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন ফকির জানান, ফজরের নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পাশের মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। এরপর জমিতে লাশ ফেলে পালিয়ে যায় তারা। কিছুদিন ধরেই মেম্বার মন্টু দেওয়ানের সাথে দ্বন্দ্ব চলছিল জুয়েলের। তবে ঘটনাটি অস্বীকার করেছেন 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মন্টু। নিহতের পায়ে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের আশুলিয়ায় প্রায় 6 শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলাকাবাসী জানায়, আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া ও দুর্গাপুর এলাকায় প্রায় 10 বারেরও বেশি বার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে আবারও কিছু অসাধু লোকজন রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে 30 থেকে 40 হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে ওই দুই এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেচ সংকট এবং মেঘনার লবণাক্ত পানি ঢুকে ভোলার চরফেশনে নষ্ট হয়ে যাচ্ছে শত শত একর জমির বোরো ধান। এতে দুশ্চিন্তায় কৃষক। তাদের অভিযোগ, অপরিকল্পিত কালভার্ট রাস্তা তৈরির সময় খালবিল ভরাট করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া সুইচ গেট নষ্ট হওয়ায় মেঘনার লবণাক্ত পানি গিয়ে পড়েছে কৃষি জমিতে। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। কৃষক শাহজাহানের কপালে চিন্তার ভাঁজ। ঋণ করে তো বোরো আবাদ করেছেন, এখন উঠতি ফসলের সময় পাচ্ছেন না সেচ দেওয়ার মতো কোনো পানি। ফসলের জমি ফেটে চৌচির, এদিক ওদিক ছোটাছুটি করছেন, কোনো কাজই হচ্ছে না। হতাশায় ভুগছেন তিনি। কিছুদিন আমরা খাল থেকে পানি দিতে পারছি, দেওয়ার পরে দেখা গেছে ভোলা থেকে চরফেশন যে সড়কের বিভিন্ন কালভার্টগুলি করার কারণে রাস্তাগুলি ভাঙিয়ে বাধা ফেলাইছে, বাধার কারণে আমাদের অঞ্চলে আর পানি আসে না। শাহজাহানের মতো অনেক কৃষক এখন দিশেহারা। একে তো সেচ দেওয়ার মতো কোনো পানি নেই, অপরদিকে মেঘনা নদীর স্লুইস গেট দিয়ে লোনা পানি ঢুকে শত শত একর বোরো ধান নষ্ট হবার পথে। এজন্য মরার উপর খাড়ার ঘা তাদের। দ্বীপ জেলা ভোলার চারপাশে নদী, পশ্চিমে তেঁতুলিয়া আর পূর্বে মেঘনা নদী দ্বারা বেষ্টিত জেলা। এখানকার কৃষকরা তেঁতুলিয়া নদীর মিষ্টি পানির ওপরই বেশি নির্ভর করে ফসল ফলায়। মেঘনার লবণাক্ত পানি ও বর্ষায় ফসল রক্ষায় চরফেশনের বেতুয়ায় 2005 সালে নির্মিত হয় স্লুইস গেট। নোনা পানি ঢুকিয়া আমাদের সব ফসল এখন নষ্ট হয়ে গেছে। সাগরের নদীর ব্যাপক লোনা পানি আমাদের অত্র অঞ্চলে ঢুকে প্লাবিত হয়ে যায়। এই প্লাবিত হওয়ার কারণে আমাদের অত্র এলাকার যে কৃষকরা আছে, আশেপাশের সকল কৃষকের জমি, ফসলি জমি এবং ফসল ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, তারা স্লুইস গেট নির্মাণ ও খাল খননের জন্য প্রস্তাবনা দিয়েছেন, সেটি পাশ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
ভরাট হয়ে যাওয়া বেতোয়া নদীর 19 কিলোমিটার অংশ পুনঃখননের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে। আশা করা যায় এর ফলে লালমোহন ও চরফ্যাশন উপজেলার মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় লোনা পানির প্রবেশ নিয়ন্ত্রণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিকাজে সেচের পানি সরবরাহ করা সম্ভব হবে। দ্রুত জমিতে সেচ সুবিধার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। ডারবানে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দুপুর 2টায় খেলাটি শুরু হবে। ওয়ান ডে সিরিজে অনবদ্য পারফরমেন্স দিয়ে প্রোটিয়াদের মাটিতে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাস তাতে অনেকটাই বেড়েছে। যদিও অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, সাদা আর লাল বলের হিসাব একেবারেই আলাদা, যে কারণে শুরুটা তারা সাবধানের সাথেই করতে চান। দু দলের ক্রিকেটারদের নাম ধরে বিশ্লেষণে গেলে অবশ্য এই সিরিজে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা। ইনজুরি আর আইপিএলের কারণে প্রোটিয়াদের চেনা জানা অনেক ক্রিকেটার এই সিরিজে খেলছেন না। আভাস রয়েছে প্রথম টেস্টে বাংলাদেশের 6 ব্যাটার আর 5 বোলার নিয়ে খেলতে নামার। অতীতে দু দল 12টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। 10টিতে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র হয়েছে। অবশ্যই ম্যাচ জেতার জন্য খেলবো, তার আগে কিছু কাজ থাকে সেগুলো করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের রাইট ওয়েতে প্রসেসগুলো মেইনটেইন করা। আমাদের গোল অবশ্যই ম্যাচ জেতানো, ম্যাচ জেতা, ভালো ক্রিকেট খেলা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রসেসটা মেইনটেইন করা। আপনার 5 দিন আমরা যদি ভালো ডোমিনেট করতে পারি, যদিও আমার কাছে মনে হয় যে আপনার টেস্ট বল আর সাদা বল আর লাল বলে কিছুটা পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে, কিন্তু আমাদের আবার লাল বলে আবার নতুন করে শুরু করতে হবে। আমরা কিভাবে খেলি, আমাদের প্রসেসটা কেমন। ফুটবল। কাতারে আজ বসছে ফিফার 72তম কংগ্রেস। আলোচিত এই কংগ্রেস শেষ হলে আগামীকাল 1 এপ্রিল হবে বিশ্বকাপের ড্র, যে কারণে এই কংগ্রেস ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফুটবল বিশ্বের। ফিফার সদস্যভুক্ত দেশগুলো দেশের ফেডারেশন প্রতিনিধিরা এই কংগ্রেসে যোগ দিতে কাতারে পৌঁছে গেছেন। দোহাতে কংগ্রেসের ভেন্যুতে টাঙানো হয়েছে সব দেশের পতাকা। শেষ দিকে কানাডা, পর্তুগাল, পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশ কাতার বিশ্বকাপে টিকিট নিশ্চিত করায় তাদের প্রতিনিধিদের বাড়তি উৎসব করতে দেখা গেছে। সারা বিশ্বের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন 2022 বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসের আল খাতের। এই কংগ্রেস কিছু দুশ্চিন্তার জায়গা রয়েছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেনের সংকটের বিপরীতে ইউরোপের দেশগুলো কড়া অবস্থান নিতে পারে। কংগ্রেস পরবর্তী দিনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এবার অফিসিয়ালি 14 জুন বাছাই পর্ব শেষ হওয়ার কথা। তার আগে সম্ভাব্য দল ধরে নিয়ে ড্র সম্পন্ন করবে ফিফা। এদিকে কংগ্রেস অনুষ্ঠিত হবার একদিন আগেই আয়োজক দেশ কাতার পরের বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মুক্ত করেছে। যথারীতি ক্রীড়া সামগ্রী নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাডিডাস এবারের বল বানিয়েছে, আরবিতে যার নাম দেওয়া হয়েছে আল রিহলা, মানে করলে যা দাঁড়ায় দ্য জার্নি। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।